আরিফিন শুভ এবং সিয়াম সুপারস্টার আর সাকিব খান শুনে যাচ্ছে দর্শক দেখছে না তাকে আমি সুপারস্টার মনে করি না। তো কি এমন করেছেন আরিফিন শুভ এবং সিয়াম যে কারণে সেলিম খান তাদেরকে সুপারস্টার মনে করছে? আর প্রায় দীর্ঘ 20 বছর যাবত বাংলা সিনেমাকে টেনে নিয়ে যাওয়া সাকিব খানকে তিনি সুপারস্টার বলে মানতেই পারছেন না। সকল মিডিয়ারা, কিছু মিডিয়ারা তাকে সুপারস্টার বলে কিন্তু দর্শক সুপারস্টার বলে না। আপনি দেখেন সাকিবের কোন সিনেমাটা আজকে 5 বছরে হিট হয়েছে, ঈদে ছাড়া কোন সিনেমা সাকিব খানের চলে? আপনারা গত কয়েক বছর সাকিব খানের পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন তিনি সুপারস্টার হিসেবে যোগ্যতা রাখেন কি রাখেন না। সাকিব খানই একমাত্র অভিনেতা বাংলাদেশের পক্ষ থেকে যার সিনেমা অ্যামাজন প্রাইমেও উচ্চ রেটিং চলছে। অ্যান্ড সাকিব খান যে বাংলাদেশের সুপারস্টার এবং সেটা প্রমাণিত, আপনারাও ভালো করে জানেন। তো সেলিম খানের এমন কথাগুলো আপনাদের কাছে কতটা সত্যি বলে মনে হয়, এবং সত্যি কি সাকিব খানের সিনেমা দর্শকরা দেখে না? কমেন্টসে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।